আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মক্কার সবচেয়ে পরিচিত জায়গা যে এলাকাটিতে বাংলাদেশি হাজি সাহেবরা বেশি থাকেন সে এলাকায় আমরা রয়েছি মিসফালা এলাকায় ইব্রাহিম খলিল রোডে দুপুরের সময়ের ভিডিও এটি প্রচণ্ড রোদ হাজী সাহেবরা জোহরের নামাজের জন্য যাচ্ছেন মসজিদে হারাম সামনে জমজম টাওয়ার হিলটন টাওয়ারের সামনে নামাজের সময়গুলোতে পুলিশরা এইভাবে গাড়িগুলো ঘুরিয়ে দেয় দেখতে পাচ্ছেন গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে যাতে করে হাজি সাহেবদের কষ্ট না হয় যারা মক্কা মদিনা সফর করেছেন এই জায়গাগুলো তাদের অত্যন্ত পরিচিত জায়গা আসলে মক্কা মদিনার যেই অংশই আমরা দেখি না কেন আমাদের কাছে ভালো লাগে যাদের দিলে মক্কা মদিনার মোহাব্বত আছে তাদের মক্কা মদিনার ইট বালি পাথর সব কিছুই তাদের কাছে প্রিয় দেখুন এই কবুতর চত্বরের কবুতরগুলো যেই কবুতর চত্বর চত্বরটি বাংলাদেশি প্রত্যেক হাজি সাহেবের কাছে পরিচিত কতই না সৌভাগ্যবান এই কবুতরগুলো যারা এই মক্কায় বসবাস করে হাজি সাহেবরা যাদের মেহমানদারি করেন গমের দানা বিভিন্ন দানা কিনে কিনে হাজি সাহেবরা এই কবুতরকে খাওয়ান অপরূপ এক দৃশ্য আমরা ক্লক টাওয়ারের পিছনে আসি যারা মক্কামুদ্দিনা সফর করে বাংলাদেশে ফিরে আসেন তাদের কাছে প্রত্যেকটা জায়গা তারা অনুভব করেন যে আমরা এত পবিত্রতম স্থানে ছিলাম এই জায়গাগুলোর মোহাব্বত মুমিন বান্দার দিলের ভিতরে এই কারণেই যে এই স্থানগুলিতে একসময় আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লী সাল্লাম চলাফেরা করেছেন থেকেছেন সাহাবা একরামের ঘর বাড়ি ছিল এই এই এলাকাতেই আল্লাহ তাআলা সবাইকে মদিনা আসার তৌফিক দান করেন আমিন দেখুন এই কবুতরগুলো কত সৌভাগ্যবান যাদের মেহমানদারি করে হাজি সাহেবরা যারা খালি পেটে সকালবেলা বের হয়ে এই কবুতর চত্বরে আসে আর ভরা পেট নিয়ে সন্ধ্যার সময় তারা চলে যায় জোহরের নামাজের সময় প্রচণ্ড রোদ থাকে যত রোদ থাকুক হাজী সাহেবরা এক প্রশান্তি পায় এই মক্কা মদিনায় আমরা আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছি এই যে দেখুন মহিলারা বসে আছে এনারা কবুতরের দানা বিক্রি করে যখন হাজির সংখ্যা বেড়ে যায় তখন এই কবুতর চত্বরেও কাতার হয় এখানেও হাজি সাহেবরা দাঁড়ান আমরা বাদশাহ গেট উনআশি নাম্বার গেটের সামনে রয়েছি কত সুন্দর মসজিদে হারাম গরমের সময় এখানে ঠান্ডা পানি বাতাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যাতে করে হাজির সাহেবদের গরম কিছুটা কমে বিশাল বড় মসজিদে হারামের নতুন মসজিদের প্রজেক্ট চলতেছে জোহরের নামাজের পরে হাজি সাহেবরা সবাই আস্তে আস্তে হোটেলের দিকে চলে যান আমরা হিলটন টাওয়ারের সামনে রয়েছি মক্কা টাওয়ারও বলা হয় যে স্থানে ছিল হজরতে আউ বকর সিদ্দিক রাদি আনহুর বাড়ি যিনি পুরাটি জীবন হুজুর আকরাম সাল্লাহ আলী হুসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলেছেন এই যে মক্কা টাওয়ার হিলটন টাওয়ার এই জায়গাটিতেই ওনার বাড়ি ছিল দিনের জন্য ইসলামের জন্য রসুলের মোহাব্বতে এই জায়গাটিও তিনি মসজিদে হারামে দান করে দিয়েছেন আজকে এখানে সুবিশাল ফাইভ স্টার হোটেল যে হোটেলের থেকে যতটুকু আয় হয় আমরা জানতে পেরেছি এই আয়টুকু মসজিদে হারামে খরচ করা হয় এই হিলটন টাওয়ারের উপরে রয়েছে একটি মসজিদ মসজিদে আবু বকর নামে চারতলার উপরে মসজিদটি মসজিদে আবু বকর যেই মসজিদের জামাত এই মসজিদে হারামের জামাতের সাথে একসাথে হয় সেইখানে আলাদা কোনো ইমাম মুওয়াজ্জের নেই যখন মসজিদে হারামের কাতার বেড়ে যায় তখন এখানে জামাত হয় এবং মসজিদে হারামের জামাতের সাথে এখানে নামাজ হয় আমরা এখানে জোহরের নামাজের পরে হোটেলের দিকে ফিরে যাচ্ছি আর আল্লাহ তালা রহমত দেখুন বাসে বাসে দলে দলে হাজি সাহেবরা মদিনা আসতেছেন প্রতি মুহূর্তেই হাজিদের গাড়ি এখানে আসতেছে আগের চাইতে এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি হাজি অনেক বেশি হাজি আল্লাহ তালা দোয়া করি আমরা যেন আল্লাহতালা সহজ করে দেন একের পর এক বাস আসতেছে মক্কায় আস্তে আস্তে সবগুলো হোটেল খুলে যাচ্ছে আল্লাহ তালা সব কিছু আগের চাইতেও সহজ করে দেন এবং সুন্দর করে দেন এই দোয়া আমরা করি ইব্রাহিম খলিল রোড মিসফালা এলাকায় এই মুহূর্তে আমরা আসি আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করেন আমিন